চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। প্রেম অ্যারেঞ্জ বিয়ে কতগুলো বছর ধরে জিনিসটা
দায়িত্ব বাড়লো, এটাই আমি ফিল করছি। হ্যাঁ, তবুও জিনিসটা অন্যরকম, বিয়ের আগে পরে দু জিনিসটা পুরো অন্যরকম। অনেকটাই দায়িত্ব বাড়লো, আগেও ছিল, হয়তো চেষ্টা করতাম। ভালোবাসায় নাম্বারিং তো হয় না, আমরা দুজন দুজনের হাত ধরে একসাথে চলবো, সমানে সমানে থাকবো, না কেউ উপরে না কেউ নিচে। আমি তো মানে যারা বিয়ে করবে এরপর, যাদের ভালোবাসা আমাদের মতনই পূর্ণতা পাবে, তাদের আমি বলবো, তোমরা যদি ভেবে থাকো যে লং টাইম প্রেম করার পর বিয়ে করলে সেটা পুরনো হয়ে যায়, কখনোই তা নয়, একদমই আলাদা অনুভূতি, একদমই টোটাল আলাদা অনুভূতি। তুমি শুধু কথা বলবে তার সাথে, না তার সাথে যখন বিয়ের পর হাত ধরেও ঘুরবে, সেটা একটা আলাদা অনুভূতি। ইউ উইল এনজয় এভরিওয়ান। আমার কাছে তো পুরো জিনিসটা সারপ্রাইজ, অ্যাকচুয়ালি পুরোটাই সারপ্রাইজ হয়ে গেছে, প্রচণ্ড ভালো লাগলো, বলছিলাম ওকে, সেটা দারুণ এনজয়। হ্যাঁ, আমরা তো খুবই মজা করেছি, কারণ আমাদের বিয়ে দু রকম রিচুয়ালসই হয়েছে, আর আমরা চেয়েছি যাতে দুটো রিচুয়ালই হোক, বেশি আনন্দ দিলে। আমি বলতে পারবো না, আমার ছেলের বউ যেদিন বাড়ি এলো 23 তারিখে, যখন ওকে বরণ করছিলাম, আমার সত্যি বলছি মনে হচ্ছিল এতদিন পর্যন্ত আমি অভিনয় করেছি, আমি প্রচুর ছবিতে, প্রচুর সিরিয়ালে হিরোর মা, হিরোইনের মা, প্রচুর ছবিতে বহু বছর ধরে অভিনয় করছিলাম, যখন বরণ করছিলাম তখন একটা অদ্ভুত ফিল হচ্ছিল যে আজকে আমি সত্যিকারের আমার ছেলের বউকে বরণ করে ঘরে তুলছি, মানে আমার ঘরের লক্ষ্মীকে ঘরে তুলছি, মানে এটা একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত ফিলিং। এই ফিলটা মানে আমি কাউকে এক্সপোজ করতে পারবো না কোনো ভাষা দিয়ে। কিছুটা না পুরোটাই, বিকজ আমার তো একটাই ছেলে, তো আমি ছেলের বউকে মেয়ের মতোই ভাববো। দেখো একটা তো প্রবাদ আছে, কখনো শাশুড়ি নিজের মা হয় না, আর বৌমাও কখনো নিজের মেয়ে হয় না, কিন্তু মতোটুকু হলেই যথেষ্ট। আমিও যদি ওর মায়ের মতো হতে পারি আর ও আমার মেয়ের মতো হতে পারে, তার চেয়ে আর ভালো কিচ্ছু হয় না। তোমার বৌমা বললো যে পুরোটাই সারপ্রাইজ, একদম পুরো টাকা 23 তারিখ ওকে আমরা পালকিতে বাজনা টাজনা দিয়ে একদম আগেকার দিনের, কিন্তু এখনকার একটু মডার্ন ডেকোরেশন করেছিলাম, ওটা ওর সারপ্রাইজ ছিল। আবার আজকের এই মাঠে ওকে সকাল থেকে আসতে দিইনি, এটাও ও এন্ট্রির সময় দেখলো, এটা সারপ্রাইজ। আমরাও জানি যে সারপ্রাইজের একটা অন্যরকম আনন্দ ভেতরে দেয়, আর কথাতে আছে না লাভ অ্যাট ফার্স্ট সাইট, সেই রকম প্রথম ফিলটা না মানুষের মধ্যে একটা ভীষণভাবে থেকে যায়। আমার ছেলে তো লাভ ম্যারেজ, তো ও আগে আমাকে আন্টি বলতো আর ওর বাবাকে আঙ্কেল, তো আমি বলেই রেখেছিলাম স্পষ্ট, নো আঙ্কেল আন্টি, তাহলে সারা জীবন ভাইপো ভাইজি হয়ে থাকবি। তো মা বাবা ডাকলে দেখবে একটা অদ্ভুত ফিল তৈরি হয়, কারণ আমি বহু সিনেমায় বহু সিরিয়ালে মায়ের রোল করেছি, বহু আর্টিস্ট আছে যারা এখন আমাকে মা ডাকে, পাপিয়া দি না মা।
সবার কাছ থেকে মা ডাক শোনার পর এখন নিজের বাড়িতে আরেকজনের কাছ থেকে মা শোনা, এটা একটা অদ্ভুত অনুভূতি না? মা বলে দেখবে একটা ভেতরে অদ্ভুত একটা ভালোবাসা, মানে এটা কি ফিল হয় বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ তোমাদের, তোমরা এসেছো, সবাই এনজয় করো আর সবাই খাওয়া দাওয়া করে যাবে কিন্তু। ওকে, এবং আমি চাই ওরা খুব সুখে শান্তিতে সংসার করুক, হই হই করে। আর ও তো আমার খুব কাছের একটা বোন,
খুব ভালো লাগছে ছবিতে কাজ করেছি আর পাপিয়ার ছেলে তখন অনেক ছোট, আমি তাকে দেখেছি আজকে যখন তার বিয়ে, এই খবরটা শুনে ভীষণ আনন্দ লেগেছে এবং এখানে এসে খুব মজা করছি, প্রচুর লোকজন, আমাদের কোয়ার্টিসদের সঙ্গে দেখা, আমাদের এই সব বন্ধুদের সঙ্গে দেখা, খুব মজা পাচ্ছি, প্রচুর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তো যাই হোক, একটা কথাই বলবো যে আজকে কৌস্তব দেবলীনার সুখী দাম্পত্য জীবন ঠাকুরের কাছে প্রে করি, ওরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সারা জীবন সুখে আনন্দে কাটাতে পারে। অনেক ভালোবাসা, খুব ভালো হোক ওদের নতুন জীবন, আর ইন্ডাস্ট্রির অনেক বন্ধু বান্ধব এসছে, সবার সাথে দেখা হচ্ছে, সবাই জমি আড্ডা, তার সাথে খাওয়া দাওয়া আছে। আসা আমার